কথা মতো আমি আবার নতুন বন্ধুদের নিয়ে ফিরে এসেছি তোমাদের কাছে আবার গানে গানে কিছুটা সময় কাটাবো তার আগে পরিচয় করে দিই আমার নতুন বন্ধুদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে প্রাচীরের লিড ভোকালিস্ট সৌম্যদীপ আর সঙ্গে রয়েছে হিল্লোল হিল্লোল আচার্য কেমন আছো বলো সৌম্যদীপ ভালো আছি শো করছি গান বাজনা করছি ব্যান্ডের সাথে বন্ধু বান্ধবদের সাথে আজকে তোমাদের সাথে এসেছি বসন্ত উৎসব পালন করতে একসাথে গান বাজনা করতে কেমন লাগছে এখানে এসে আজকের এই দোলের শুভ মুহূর্তে খুবই ভালো মানে প্রথম দিকে গরম লাগছিল বাট এখন খুব সবাই মিলে একসাথে আছি আর এত রং দেখে অ্যাকচুয়ালি আমি খুব নস্টালজিক হয়ে গেছি যেটা বললাম যে ছোটবেলায় সবাই মিলে বন্ধু বান্ধব মিলে এই বেলুন দিয়ে বেলুনের মধ্যে রং ভরে সেটা মারা তারপরে এখানে ওখানে পিচকারি দেওয়া লোকজন কাকু গেলি কাকুকে লুকিয়ে পড়া ফুট করে পিকচারে মেরে এবং একটা খুব একটা খুব সুন্দর একটা ইয়ে ছিল প্রভোক ছিল জিনিসটার মধ্যে লিগাল প্রভোক যে অন্যদিন তো লোকজনকে ভিড় পার্কের মারলে মার খেতে হবে ওইদিনকে কেউ কিছু বলবে না একটা জোরে পাম করে একটা বেলুন মেরে দিলো কেউ কিছু বলবে না তো সেই একটা খুব খুব সরল একটা মজা ছিল সেই মজাটা এখন নাগরিক জীবনে খুব উদ্ভব এখনকার দিনে আমি জানি না কজন সেইভাবে দৌড় খেলে একটা ফর্মাল হয়তো শহর বাড়ি একটু আবির দেওয়া সেরকম কিছু হতে পারে বাট ওই রং নিয়ে মাতামাতি যেটা দোলের অ্যাকচুয়ালি বেস মানে রাধা কৃষ্ণের একসাথে রং খেলা বা আবির নিয়ে যে রং অ্যাকচুয়ালি দ্য ইটস আ সেলিব্রেশন অফ কালার অফ দ্য ইউনিভার্সে কসমোসে যে কার যে রং আছে যে ভালো জিনিসটা আছে যে কালারফুলনেসটা আছে সেটাকে সেলিব্রেশন করা বলে আমার মনে হয় মানে তার রিপ্রেজেন্টেশন রাধা কৃষ্ণ ডেফিনেটলি ইটস প্রেম ইটস প্রথম যখন প্রেম দেখে প্রথম যখন দেখে ফার্স্ট লাভ এট ফার্স্ট সাইট একদম সেই সময় যে হরমোন ট্রিগার হয় সেই সময় অন্য কোনো কিছুতে সেটা হয় না আর কি তো দ্যাটস দ্য বেস্ট সেটাও একরকম ভাবে মনটাকে রঙিনই করে কিন্তু শুধু যে রং রঙিন করতে পারে তা নয় তো দোলের সঙ্গে যার ফলে আমার যতদূর মনে হয় ভ্যালেন্টাইন্স ডে এই দোলের কাছাকাছি সময় রেখেছে এই জন্যই যে এর সাথে প্রেমের একটা খুব মানে সেন্ট ভ্যালেন্টাইন তুমি বলতে চাইছো দোলটা ভেবেই ওই টাইমে ওই ব্যাপার স্যাপার গুলো হয়েছিল যে নিয়ে উপরে গিয়ে ষড়যন্ত্র করেছে আমি রাধা কৃষ্ণ এদিকে কিছু বাকি আছে তারপরে তো প্রমোশনাল যা কিছু সেগুলো করতেই হবে বেস্ট অফ লাক প্রাচীর খুব ভালোভাবে এগিয়ে যাক তো কি গান শোনাবে বলো এখন একটা গান শুনতে খুব ইচ্ছা হ্যাঁ কি গান শোনাবো অ্যাকচুয়ালি কোনো লিস্ট করে আসিনি একদম গিটার হাতে চলে এসেছি তোমাদের সঙ্গে আরে গানওয়ালা আজকে আমাদের সামনে হাজির মন খুলে গান গাইবে তাই তো আমার আর কিছুই বলার নেই আমার আর কিছু করার নেই সত্যজিৎ রায়ের একটা গান কারণ এই গানটা ছোটবেলায় আমার খুব ভালো লাগতো চাইল্ড নস্টালজিয়া
আকাশে আহ কি আনন্দ আকাশে আকাশে গানটা শুনতে শুনতে সত্যি পুরনো দিনের কথা পুরনো দিনের সেই ছোটবেলায় দোল খেলার কথাগুলো ভীষণ ভাবে মনে পড়ছে আজকের এই আনন্দের দিনটা আরো আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোমাদেরকে থ্যাঙ্ক ইউ তোমাদের থ্যাঙ্ক ইউ যে আজকে আমাদের এখানে ইনভাইট করার জন্য জেনারেলি এইভাবে একদম গিটার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা এটা খুব একটা হয় না আলোচনা তো পুরানো সেই দিনের কথা যখন হলো তখন কবিগুরুকে বাদ দেওয়াটা মনে হয় আজকের দিনে উচিত নয় তো সেই পুরানো দিনে ফিরে যখন আমরা ছোট ছিলাম এবং সেই বেলুন নিয়ে প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই হায় আরেকটি বার আয়রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে পুরানো সেই দিনের কথা বলবি ঘিরে হায় সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি বলা যায় নবজাগরণ বা রেনেসাঁসের সময় সাহিত্যের জায়গাটা একমাত্র তিনি ধরে রেখেছিলেন তার কারণ ছিল সেই সময় সেই যুগে তিনি খুব বেশি আধুনিক ছিলেন অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা গান এগুলো পড়লে সেই সময় দাঁড়িয়ে এমন কথা বলার সাহস রেখেছেন যে মানুষটি মনে হয় আজকে অবশ্যই একদম বলার এমন কোন টপিকই নেই যে টপিকের উপর উনি গান উনি অবশ্যই একটা ছোট বলতে চাই লোকহিত বলে একটা গদ্য উনি লিখেছিলেন আমরা ছোটবেলায় পড়েছিলাম আমার জেনারেলি সিলেবাসে ছিল না কিন্তু বইতে ছিল আচ্ছা
তো সেখানে লোকহিতে লেখা ছিল যে কিভাবে বাঙালিরা ব্যবসা করতে রাজি নয়, শুধুমাত্র চাকরি পড়াশোনা করে ভালো কোনো জায়গায় চাকরি করবে, কিন্তু নিজস্ব কিছু একটা করা, নিজের কোনো ইনস্টিটিউশন তৈরি করা যেখান থেকে মানি ফেম ইউনো এস্টাবলিশমেন্ট আসতে পারে, যেটা এবং উনি পরিষ্কার লিখে গেছেন বাংলায় অন্যান্য জাতিরা এসে ব্যবসা করে যাচ্ছে কিন্তু এবং বাঙালিরা আজকে নিজের দেশে নিজেরাই পরাধীন। দুরন্ত আশা কবিতাতেও একই বলেছেন যে বাঙালিরা মানে তৈলঢালা স্নিগ্ধ তনু নিয়ে পূর্বপুরুষের গর্ব করতে অনেক বেশি ব্যস্ত থাকে নিজের এগিয়ে যাওয়ার থেকে, কিন্তু আজকালকার বাঙালি সেটা হয়তো কিছুটা ভাঙার চেষ্টা করছে। একটা জায়গায় গ্লোবালাইজেশন একটা জিনিস হয়েছে, ইন্টারনেটের যুগ, তাই আজকে আমরা এই মোমেন্টে কলম্বিয়ার একটা ছেলের সাথে আমি নিজের তুলনা করতে পারি, তারা কিরকম চিন্তা ভাবনা করছে, নট অফ লুকস I'm talking about the lifestyle and their thinking kiram tara karon bangali to bishayon onek kami ar ki bangali emnitei khub bibhinno rokomer culture amra nijeder moddhe nite bhalobashi nijeder bangali version korte bhalobashi এবং বাংলাতে তো অনেক কিছুর সৃষ্টি, শুধু বাংলা বলবো কেন মানে ভারতবর্ষে অনেক কিছুর সৃষ্টি, সেই সেই ভিত্তিটাকে ভিতটাকে আমাদের ধরে রাখা উচিত, সেটাই এবং আমাদের উচিত হচ্ছে জিনিসটাকে কনস্ট্রাকশন ফর্মে জিনিসটাকে আস্তে আস্তে বিল্ড আপ করা, যেটা আমরা করি সেটা হচ্ছে জেনারেলি এখন বাঙালি শিল্পী বলতেই লোকে ভাবে যে মদ্যপান করে রাত ১২টায় বাড়ি আসেন, এখনো সেই জিনিসটা আছে যে গান বাজনা করবি অভিনয় করবি ও আচ্ছা বুঝেছি, বাট এটাই যে এটা যে একটা শিল্পটা বা সাহিত্য বা দ্য আর্ট দ্য ফর্ম অফ আর্ট যে সম্মানটা দেওয়ার কথা সেটা না দিয়ে তাকে পিছুটান অনেক থাকে, তো সেই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার কিছুটা, আমরাও পিছিয়ে পড়বো না সেইভাবে। এই কথাগুলো তোমাদের উদ্দেশ্যে বলা, যারা ওপারে রয়েছো, যারা গান করো বা অন্যান্য শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছো, তারা প্রত্যেকেই মন্দ লোকের মন্দ কথায় পিছু ফিরে দেখো না, এগিয়ে যাও, জয় তোমার হবে। হিল্লুল, তোমার কাছে আসি, কি গান শুনছি বলো? এখন আমি যে গানটা করতে যাচ্ছি সেই গানটা মানে ধরুন অঞ্জন দত্ত, নচিকেতা আর আমাদের স্বর্গীয় শ্রী মান্না দে, এরকম কিছু কিছু গান আছে তাদের, যা মানে তাদের গানের সেই নায়িকাই একটা মানে আমাদের একটা কি বলবো একটা হয়ে গেছে। যাই হোক, তো আমার এক বন্ধু ছিল সৌভিক চ্যাটার্জি বলে, সে এখন বিএচইউতে এমএসসি করছে, তো আমি স্কটিশ চার্চ কলেজে পড়তাম, তো কলেজে পড়াকালীন ও একদিন আমার হোস্টেলে আসে, দিয়ে আমাকে একটা কবিতা দিয়ে বলে দেখ হিল্লুল একটা কবিতা লিখেছি দেখ কেমন হয়েছে, তো আমি বললাম তুই রেখে যা, তো রেখে গেল। তো একদিন আমি পড়ার মাঝে রাত ৩টার সময় কবিতাটা নিয়ে বসলাম, বসে ঠিক এমনি গিটার হাতে ছিল, দিয়ে একটা সুর মাথায় এলো, গান হয়ে গেল, সেটা শুনেছি একদম। না 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 হয়ে গেল
আর গাড়ির কাচটা নামালে ভাবি গাড়িটা নি ছক বেলা সেটা বই নয় বেলা বস তুমি আজও আছো মাধবী লতার ভিড়ে শুধু একবার দেখতে ইচ্ছে নয় দেখতে ইচ্ছে নয় রুবি রায় তুমি আজও বেঁচে আছো বলি এখন হয়তো প্রথম দেখার চমকটা চলে গেছে তো প্রথম দেখাটা আজও ভুলি আজও ভুলি আজও ভুলি তাই লাগছে ভালো ঘরের কোণে একটি মাত্র মোমের আলো তাই হাজার নিরাশার মাঝেও এই আশাটা আমাদের থাকে আমাদের ছেড়ে তো পথে পথে চলতে চলতে আমাদের ছেড়ে অনেক সময় অনেকেই চলে যান কিন্তু তাদের সেই চলে যাওয়াটাই আমাদের বেঁচে থাকার ঔষধ হয়ে থাকে তাই না সেই দুঃখের রেশটা সেই ইচ্ছেটা একটু বজায় থাক আমরা ফিরে আসছি ছোট্ট একটা ব্রেক নিয়ে কোথাও যাব রাগিয়ে দিয়েছ আমার গান হ্যালো ওয়েলকাম আমি সৌম্যদীপ আমি আই এম ফ্রম প্রাচীর আজকে বসন্ত উৎসবে দোলের দিনে তোমাদের সাথে এসেছি রং খেলতে গান দিয়ে গিটার হাতে অবশ্যই হাতে কোনো রং নেই কপালে আছে আমার পিছনে রাঙিয়ে দিয়ে যাও এম এম ভি চ্যানেল থেকে এমএমভি তোমাদের প্রচণ্ড শুভেচ্ছা প্রচণ্ড ভালোবাসা তোমাদের প্রতি যে আমাকে আজকে তোমরা ইনভাইট করেছো আর প্রচুর গান হবে প্রচুর আড্ডা হবে সঙ্গে থেকো প্রচুর রং খেলো আর প্রচুর গান শোনো সবাই মিলে থ্যাংক ইউ সো মাচ আজ হোক না রং আকাশে তোমার আমার আকাশে চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত বৃষ্টি নামুক নাই বা নামুক ঝড় উঠুক নাই বা উঠুক আমি কৌশিক কাঞ্চন আমার ভাই আমরা দুজনে একসাথে কৌশিক এবং বন্ধুরা কৌশিক অ্যান্ড ফ্রেন্ডস তো আপনাদের সবার হোলি খুব 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 ভালো কাটুক আর গানের শুরুই বলি যে বৃষ্টি নামুক নাইবা নামুক ঝড় উঠুক নাইবা উঠুক ফুল ফুটুক না ফুটুক আজই বসন্ত খুব ভালো করে কাটান সুস্থভাবে কাটান আমাদের শুভেচ্ছা আপনাদের সাথে থাকলো হ্যাপি হোলি হয়ে গেছে আর আপনাদের আজ হোক না রং আকাশে তোমার আমার আকাশে চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত বৃষ্টি নামুক নাই বা নামুক ঝড় উঠুক নাই বা উঠুক ফুল ফুটুক নাই বা ফুটুক আমি কৌশিক কাঞ্চন আমার ভাই আমরা দুজনে একসাথে কৌশিক এবং বন্ধুরা কৌশিক অ্যান্ড ফ্রেন্ডস তো আপনাদের সবার হোলি খুব 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 ভালো কাটুক আর গানের শুরুই বলি যে বৃষ্টি নামুক নাইবা নামুক ঝড় উঠুক নাইবা উঠুক ফুল ফুটুক না ফুটুক আজই বসন্ত খুব ভালো করে কাটান সুস্থভাবে কাটান
আমাদের শুভেচ্ছা আপনাদের সাথে থাকলো। হ্যাপি হোলি। রাঙিয়ে দিয়ে যাও আমার গান। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন এমএমভি এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস রাঙিয়ে দিয়ে যাও। আমার সঙ্গে আছে প্রাচীরের লিড গিট, আমার সঙ্গে আছে প্রাচীরের লিড ভোকালিস্ট সৌমদীপ, আর আছে হিল্লোল। আড্ডা তো জমে উঠেছে, আমি প্রাচীরের একটা গান শুনতে চাইছি। জেনারেলি প্রাচীর ঠিক ভালোবাসা প্রেমের ব্যান্ড নয়, আমরা জেনারেলি ডিস্ট্রাকশন কনস্ট্রাকশন ফ্রম দ্য ডিস্ট্রাকশন সেরকম আর কি। প্রাচীর মিন্স দুর্গ, ইউ নো, আর্মার, ইউ ক্যান নট এনিওয়ে, ইউ ক্যান নট এনিওয়ে, আমরা আমাদের তো গানে চলে, ইউ ক্যান নট ব্রেক দ্য শিল্ড, সেই জায়গায় তো প্রাচীর সেরকম একটা কাইন্ড অফ। সেখান থেকেই এই গানটা লেখা, মনে একদিন আগে লিখেছিলাম, একদম ক্লাস নাইনে পড়তাম, তো সে গানটা সবাই মানে ব্যান্ডের মধ্যে ভালো লেগেছে বলছে এই গানটা করবে। তো সেকেন্ড আমাদের এই বছরই একটা অ্যালবাম বেরোচ্ছে, আমাদের সেকেন্ড অ্যালবাম বেরোচ্ছে, এবং সেই গানটা এখানে রাখি, গানটা রাখা হচ্ছে আর কি, কাইন্ড অফ। উদ্ভ্রান্ত চোখে একলা সে পাগল, নয় ক্লান্ত তবু মন তার চঞ্চল, এই নোংরা শহরে করত না সে স্নান, ঘুরে ঘুরে রাস্তার উপর গাইত কত গান, নেই তার কোন সততা, নেই ভালোবাসা বা নিষ্ঠা, সবকিছু ফেলে যেতে হবে কেন এই ছিল তার চিন্তা, চারপাশ দেখে ভেবাচে আকাশে কেউ কি তার মতো নয়, বোঝেনি সবাই একই শুধু আলাদা থাকার অভিনয়, আমি তাকে ভালোবাসিনি বুকে ধরে বেঁধে রাখিনি, মাঝে মাঝে তবু কেন মনে পড়ে যায়, কথা দিয়ে কথা রাখিনি তার মতো করে আর ভাবিনি, ভয় ছিল আমিও না পাগল হয়ে যাই, গভীরতা ছিল তার নিত্য সঙ্গী, শেষ ঘুমের সাথে ছিল তার কোন সঙ্গী, এই সভ্য সমাজ তাকে মানুষ ভাবে না, রোজকার অভ্যেস তাই আর সে কাঁদে না, নেই তার কোনো পিছুটা অথবা কোনো অভিমান, সবাই আখের গোছা শুধু ছুটতে চায় যেটা, তার সাথে কথা বলে সে এখানে ওই শূন্যতায়, এখানে সবাই একই সত অন্য কিছু শুনতে পায়, আমি তাকে ভালোবাসি বুকে ধরে বেঁধে রাখিনি, মাঝে মাঝে তবু কেন মনে পড়ে যায়, সেও তো আমি কথা দিয়ে কথা রাখিনি তার মতো করে আর ভাবিনি, হয়েছিল আমিও না, আমিও না পাগল হয়ে সিনেমার নাম হিমলক সোসাইটি, গানটি সবার খুব পরিচিত, গানটির নাম জলফড়ি। ও আচ্ছা, চলো চাষ আমায় সাজানো ম্যাগাজিনে,
দিতে পারি, তোরে বিকেল ঘুরি ছেড়ে দিতে পারি, তোকে আরো রাত দিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে চল ফরি। বসন্তের দিন দিতে পারি আপনাদেরও, বসন্তের এই দিনে এত সুন্দর অনুষ্ঠান তো চলছে, আপনাদেরও ভীষণ ভালো লাগছে, তার মাঝখানে একটুখানি সময় আপনাদের দিতে পারি, কারণ এখন আমাদের সময় হয়ে গেছে একটা ব্রেক নেওয়ার, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। হ্যালো, ওয়েলকাম, আমি সৌম্যদীপ, আমি আই ফ্রম প্রাচীর। আজকে বসন্ত উৎসবে দোলের দিনে তোমাদের সাথে এসেছি রং খেলতে, গান দিয়ে গিটার হাতে, অবশ্যই হাতে কোনো রং নেই, কপালে আছে। আমার পিছনে রাঙিয়ে দিয়ে যাও MMV চ্যানেল থেকে। MMV তোমাদের প্রচণ্ড শুভেচ্ছা, প্রচণ্ড ভালোবাসা তোমাদের প্রতি যে আমাকে আজকে তোমরা ইনভাইট করেছো, আর প্রচুর গান হবে, প্রচুর আড্ডা হবে, সঙ্গে থেকো, প্রচুর রং খেলো আর প্রচুর গান শোনো সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন MMV এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস রাঙিয়ে নিয়ে যাও। ব্রেকে যাওয়ার সময় আমরা যখন ব্রেক চলছিল সেই সময় আমরা ভাবছিলাম যে আজ এই দোলের এই শুভ দিনটাতে অনেকেই যারা তাদের মনের মানুষের সঙ্গে দেখা করতে পারোনি, ঘরে বসে আমাদের এই অনুষ্ঠানটা দেখছো আর মনে মনে ভাবছো যে ইস যদি একটু দেখা করতে পারতাম, আর ঘরে বসে ভাবছো যে ইস যদি একটু দেখা করতে পারতাম আজকে, তাদের জন্য একটা নিছক ভালোবাসার গান উপহার স্বরূপ শুনতে থাকো। শহরের উষ্ণতম দিনে বীজ কলা আর রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ড্রামের শাড়ি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ট্রামেদের শাড়ি,
নেশা বেলুন গাড়ি শুধু বাধা যত লড়ার সাদা ওরাই আমার থত মত এই সামরে তোমায় দিলাম আলোকিত যত রেস্তোরায় সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম পারবো না দিতে কাশফুল আর গানের গন্ধে স্নিগ্ধ যা কিছু দু হাত ভরে আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজও ধোঁয়াশা প্রেমে পড়ার তো কোনো বয়স হয় না কোনো দিন কোনো তারিখ তাই যারা আজকে প্রেমিকার পাশে বসেই হয়তো কিংবা মনের মানুষের পাশে বসেই অনুষ্ঠানটা দেখছেন তারা তাদের সেই ফেলে আসা দিনগুলোয় একটু ভেসে গেলেন তাই না গানটা শুনতে শুনতে এই যে দেখেছি কাগজ দিয়ে তৈরি ফুলে পরাগ রেণু আপনি ফোটে তোমায় ছুলে তাই না প্রচন্ড কাব্যিক ব্যাপারটা মানে খুব প্রেম কারো মনে কাব্য জাগায় কারো মনে হয়তো বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই হ্যাঁ কালারটা ডিফারেন্ট শেডস গুলো ডিফারেন্ট থাকে একদম যাই হোক আরেকটা প্রেমের গান শুনি মনটা ভীষণ প্রেম প্রেম হয়ে গেছে একটু রং মাখাই চল একদম রঙিন করে দেওয়া যাক আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে I'm
চলতেই থাকুক, গানটা শেষ যেন না হয়। কিন্তু যতই নাইস সং, একদমই কিন্তু তবু যতই মন বলুক যেতে নাহি দিব, তবু তো যেতে দিতে হয়। তাই সেমনি ভাবে আমাদেরও সময়টা শেষ হয়ে এসছে, যাওয়ার আগে একদম জমাটি একটা গান শোনাও, যাতে দোলের এই দিনটা আরো 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 অনেক বেশি। जाने किस तरह किस करी आगे बढ़ गए हमसे राहों में, पर तुम दो ही थे यही। कुछ भी ना सुना रब का था गिला, कैसे कह दिया अलविदा। বসন্ত উৎসব সবার খুব ভালো কাটুক, আর সবাই মিলে একসাথে তো খুব একটা হওয়া হয় না, সবাই একা হয়ে গেছি এই একার যুগে। একসাথে সবাই মিলে একটু পার্টি করি, একসাথে রং মাখি, জীবনের রঙে মেতে উঠি। তোমরা সবাই ভালো থেকো। শেষ গানটা রঙ বরসে, রঙ বরসে ভিগে সুনর বালি, রঙ বরসে यार बलम तर से बल बर से রঙ বরসে।
হয়ে গেছে আর আপনাদের